আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা বন্ধে সাত দফা নির্দেশনা হাইকোর্টের। ফেসবুকে মানহানিকর মন্তব্যের অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ। আলুর দাম বেঁধে দিল সরকার, কেজি প্রতি 30 টাকার বেশিতে বিক্রি করা যাবে না। গ্রেড পয়েন্ট নয়, জেএসসি ও এসএসসির সাথে মিল থাকা বিষয়ের নম্বর যোগ করে এবার এইচএসসির ফলাফল। এবং ঢাকায় মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বেইগান শুল্কমুক্ত পণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা বন্ধে সাত দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। কারো বিরুদ্ধে পরোয়ানা দিলে তা কার্যকরের আগে সংশ্লিষ্ট আদালত থেকে তা নিশ্চিত হতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এ বিষয়ে এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। যার বিরুদ্ধে পরোয়ানা কার্যকর করা হবে তার মামলা নম্বর, বিচারকের স্বাক্ষর, সিলমোহর সঠিক কি না তা যাচাই করতেও আদেশ দিয়েছে হাইকোর্ট। হুমায়ুন রিপোর্ট। আদালত গ্রেফতারি পরোয়ানা জারি না করলেও ভুয়া গ্রেফতারি পরোয়ানায় জেল খাটেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা আওলাদ হোসেন। এ নিয়ে তার স্ত্রী শাহনাজ পারভীন 2019 সালের 8 ডিসেম্বর হাইকোর্টে রিট করেন। গত ডিসেম্বরে রুল জারির পাশাপাশি আওলাদ হোসেনকে মুক্তি দিতে আদেশ দেন হাইকোর্ট। ওই রুলের শুনানিতে ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে বিভিন্ন নির্দেশনা দেন উচ্চ আদালত। আদালত এই ভুয়া গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে প্রতিরোধ রোধে 7টি দফা নির্দেশনা দিয়েছেন। কোনো গ্রেফতারি পরোয়ানা কোনো আদালত থেকে ইস্যু করা হয়, আদালতের স্পষ্ট অক্ষরে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট থানায় বা সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার ওখানে প্রেরণ করতে হবে। এই গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবে তার সংশ্লিষ্ট স্বাক্ষর, তার সিল, তার মোবাইল নাম্বার সহ এই গ্রেপ্তারি পরোয়ানা উল্লেখ করতে হবে, যেন সংশ্লিষ্ট থানা এবং যে গ্রেপ্তার হবেন সে যেন তার কাছে ফোন করে জানতে পারেন যে আসলে গ্রেপ্তারি পরোয়ানা সঠিক কিনা। এসব নির্দেশনা বাস্তবায়ন হলে প্রতারণা ও ভোগান্তি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। প্রতারকরা জাল গ্রেফতারি পরোয়ানা তৈরি করে মানুষকে হয়রানি করে। এই নির্দেশনাগুলো কিন্তু প্রতিপালন করলে আমার মনে হয় মানুষ হয়রানির হাত থেকে রেহাই পাবে। হাইকোর্টের এই আদেশ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 সচিব, আইন সচিব, আইজিপি, আইজি প্রিজন ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বলা হয়েছে। একই সাথে আদেশটি সারা দেশের সব আদালতে পাঠাতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ফেসবুক লাইভে মানহানিকর মন্তব্যের অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে নূরের বিরুদ্ধে ওই মামলা করেন ধর্ষণের অভিযোগ করা এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মামলায় বলা হয়, নিজেকে ভাইরাল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, মনগড়া ও উস্কানিমূলক মন্তব্য করেন নূর। এর আগে 20 সেপ্টেম্বর রাতে নূর সহ 6 জনকে আসামি করে ধর্ষণের সহযোগিতার অভিযোগে লালবাগ থানায় মামলা করেছিলেন ওই শিক্ষার্থী। এদিকে ধর্ষণ, নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ সহ 9 দফা দাবিতে শাহবাগে বিকেলে নারী সমাবেশ ও মশাল মিছিল হয়েছে। এতে বক্তারা বলেন, শুধু লোক দেখানো আইন করে ধর্ষণ বন্ধ করা যাবে না, ধর্ষক যেই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। ঢাকায় আলুর কেজি এখন 50 টাকা। হু হু করে দাম বেড়ে যাওয়ায় তাই বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতি কেজি আলুর দাম হিমাগারে 23 টাকা, পাইকারিতে 25 ও খুচরা বাজারে 30 টাকা বিক্রির নির্দেশ দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, শুধু নির্দেশনা নয়, ব্যবসায়ীদের কারসাজি বন্ধে নিয়মিত বাজার তদারকি বাড়াতে হবে। যদিও ব্যবসায়ীরা বলছেন, আমদানি ও উৎপাদন বাড়লে কমবে আলুর দাম। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। রেকর্ড 50 টাকা কেজি দরে রাজধানীর বাজারে আলু বিক্রি হচ্ছে। বন্যায় উৎপাদন ও মজুত কমে যাওয়ায় এক এক বাজারে ভিন্ন ভিন্ন দাম রাখা হচ্ছে। পাইকারি মোকামে কেজি প্রতি 42 টাকা রাখা হলেও হাত বদলেই আলুর দাম আরও বেড়ে যাচ্ছে। 44 টাকা কিনে আমাকে আরও 2 টাকা খরচ হচ্ছে, 50 টাকা বিক্রি করি আমরা। মজুত কমের কারণে দামটা একটু বেশি,
তবে এই দাম থাকবে না, হয়তো সামনে নতুন সবজি উঠে গেলে আলুর দামটা কমে যাবে। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। সরকার নির্ধারিত দামে এ পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে। এদিকে বাজার নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন সংস্থা অভিযান জোরদার করেছে। বেশ কিছু আলুর আরও তো আমরা তদারকি করেছি, এই যে ওদের চালান আমরা পাইনি, চালান না পাওয়ার জন্য আমরা পাঁচটা প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছি আজকে। আমরা আজকে সতর্ক করেছি, না ফেললে আমরা আরও কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। শুধু অভিযান নয়, আলুর দাম সহনীয় রাখতে আমদানি ও মজুদ ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এই পর্যায়ে আমাদেরকে যেই মূল্য বৃদ্ধি ঘটেছে এটা অস্বাভাবিক বলে ধরে নেওয়া যায় এবং এটা আমাদের ব্যবসায়ীদের কারসাজি। সরকার যেখানে 30 টাকা দাম বেঁধে দিয়েছে এটা সঠিক বেঁধে দিয়েছে। মার্কেট মনিটরিংটা হলো সবচেয়ে বড় কথা, মার্কেট মনিটরিং করবে। আলুর দাম বেঁধে দিয়েছে এটা প্রত্যেক দোকানে দোকানে সেটা টানিয়ে দিতে হবে এবং যারা এটা মানছে না তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আলুর উৎপাদন ও কৃষকদের প্রণোদনা বাড়ানোর দাবিও জানিয়েছেন কেউ কেউ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলবে পিবিআই। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে একথা জানান পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এদিকে হত্যাকাণ্ডে জড়িত পলাতক ও বরখাস্ত এসআই আকবরকে গ্রেপ্তারের দাবিতে আজও বিক্ষোভ হয়েছে সিলেটে। গত রোববার রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন এ বিষয়ে কোতোয়ালি থানায় মামলা করেন তার স্ত্রী তাহমিনা আক্তার। গতকাল মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। এর আগে রায়হানের মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এসআই আকবর সহ 4 পুলিশকে সাময়িক বরখাস্ত এবং 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বাড়িতে একটা ঘটনা ঘটেছে, তো সেখান থেকে মামলা তদন্ত হচ্ছিল, পরবর্তীতে একটা পিবিআইকে হস্তান্তর করা হয়। আমরা তদন্ত শুরু করলাম আজকে, তদন্ত চলমান থাকবে, তদন্তে যার যার নাম আসবে সবাই অন্তর্ভুক্ত হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। গ্রেড পয়েন্ট নয়, জেএসসি ও এসএসসির সাথে মিল থাকা বিষয়ে নম্বর যোগ করে এইচএসসির ফলাফল তৈরি করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে মূল্যায়ন কমিটি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষকরা বলছেন এতে নানা ধরনের জটিলতা তৈরি হবে। প্রশ্ন উঠবে সার্টিফিকেটের মান নিয়েও। একাদশ শ্রেণীর প্রথম বর্ষ ও টেস্ট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে এইচএসসির ফল তৈরির পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। পরীক্ষা না হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না এইচএসসির শিক্ষার্থীদের। ফলাফল কীভাবে তৈরি হবে সে চিন্তা তো আছেই, সাথে যোগ হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে। এইচএসসিতে 7টি বিষয়ে 13টি পত্র রয়েছে, যার সাথে জেএসসি ও এসএসসির কেবল বাংলা, ইংরেজি এবং তথ্য প্রযুক্তি বিষয়ের মিল রয়েছে। মূল্যায়ন কমিটি বলছে ওই 2টি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর যোগ করে এইচএসসির গ্রেড নির্ধারণ করা হবে, অন্যগুলোর ক্ষেত্রে নেওয়া হবে বিকল্প ব্যবস্থা। জেএসসি এবং এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফলকে বিশ্লেষণ করে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় মানের উপর ভিত্তি করে 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমরা ফল প্রকাশ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্না বলছেন এ পদ্ধতিতে মূল্যায়ন করলে নানা ধরনের অসঙ্গতি তৈরি হবে, ভবিষ্যতে চাকরির প্রতিযোগিতায় এরা বৈষম্যের শিকার হতে পারে, তাই এইচএসসির ফল মূল্যায়নে বিকল্প পরামর্শ দেন তিনি। আমি মনে করি যে জেএসসি বা এসএসসি নয়, এইচএসসি লেভেলে তাদের যে প্রাপ্ত অর্জন আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রিটেস্ট পরীক্ষা নিয়েছে, টেস্ট পরীক্ষাও গ্রহণ করা হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষকদের দেওয়া নম্বরকে সম্মান জানিয়ে আস্থা রেখে সেই নম্বরের ভিত্তিতেই যদি এইচএসসির যে চূড়ান্ত পরীক্ষার নম্বরপত্র বা গ্রেডশিট তৈরি করা হয় সেটা অনেক দিক থেকেই গ্রহণযোগ্য হবে। ঢাকা কলেজ যেভাবে মূল্যায়ন করেছে, হয়তো গ্রামের একটা কলেজ অথবা ঢাকারই অন্য একটা কলেজ হয়তো তার চেয়ে একটু সহজ সফটভাবে মূল্যায়ন করেছে, কোনোটা হয়তো আরও হার্ডভাবে করে থাকতে পারে। আপনি প্রয়োজনে অনলাইন ভাইবা নেওয়ার ব্যবস্থা করুন। এই যে আমরা একটা স্লোগান শুনি যে একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, একটা সিদ্ধান্ত যেন শিক্ষার্থীদের সারা জীবনের কান্না না হয়। তাড়াহুড়া নয়, গ্রহণযোগ্য ফল তৈরি করতে প্রয়োজনে আরও সময় নেওয়ার পরামর্শ এই শিক্ষা গবেষকের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বেইগান। রাজধানীর একটি হোটেলে তাঁর সাথে ডিনার শেষে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। করোনা পরবর্তী শুল্কমুক্ত পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রে বড় আকারে ভ্যাকসিন উৎপাদন হলে বাংলাদেশ আগে পাবে বলেও আশ্বস্ত করেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা করেছেন তারা। রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি যদি ভ্যাকসিন অন্য দেশের আগে বের করতে পারে, সেই ভ্যাকসিন যেন বাংলাদেশ কিনতে পারে, এ ব্যাপারে তাদের পররাষ্ট্র দপ্তর সকল সহযোগিতা করবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫৯৩ জনে। সবশেষ ২৪ ঘন্টায় ১৪,৪১১টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১,৬৮৪ জনের। শনাক্তের হার ১১.৬৯%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩,৮২,৯৫৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৫৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২,৯৭,৪৪৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭.৬৭%। ধর্ষণের বিরুদ্ধে বিদ্যমান আইনে মৃত্যুদণ্ডের বিধান রাখার মধ্য দিয়ে সরকারের কঠোর মনোভাবের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আইনটি কঠোরভাবে কার্যকর হলে ধর্ষণের মতো অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলেও মনে করেন তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশে বিচারহীনতা সংস্কৃতি বিএনপি থেকে শুরু হলেও তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার। এ সময় অপরাধীদের রাজনৈতিক আশ্রয়ের পথ বন্ধ করারও আহ্বান জানান ওবায়দুল কাদের। রুদ্ধ করেছে ধর্ষণের বিরুদ্ধে বিদ্যমান আইনে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করে অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে সরকার কঠোর মনোভাবের প্রতিফলন ঘটিয়েছে। আইনের বিধান কঠোরভাবে কার্যকর করলে অপরাধীরা ভয় পাবে এবং এই সকল ঘৃণ্য অপরাধ নিয়ন্ত্রণে আসবে। অনাচার বন্ধ করতেই সরকার ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, দলগতভাবে বিএনপি অনাচারে জড়িত বলে আইন সংশোধনের সমালোচনা করছে। নিজেদের কারণেই দলটি ইতিহাসে পাতা থেকে দূরে সরে যাচ্ছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। ধর্ষণ সহ নানা ধরনের ঘটনা, সেগুলো বন্ধ করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে আইন সংশোধন করা হয়েছে। বিএনপি এটি নিয়েও সমালোচনা করেছে, তারা নিজেরাই অনাচারের সাথে যুক্ত ছিল বিধায় তারা এই আইন সংশোধনের সমালোচনা করছেন কিনা সেটি হচ্ছে আজকে জনগণের প্রশ্ন। আচরণবিধি লঙ্ঘন করে ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা ৫ ও ১৮ আসনের উপনির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় সিইসি বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হয় নির্বাচনে ভোটের হার কমছে। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নির্বাচন নিয়ে ইউএনও ও ডিসি সহ প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমপি নিক্সনের বিরূপ আচরণে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। সিইসি বলছেন, ওই সংসদ সদস্যের বিরুদ্ধে অসদ আচরণের প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি তার বিরুদ্ধে দুয়েক দিনের মধ্যে মামলা করার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। মাননীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরী সাহেবের বিরুদ্ধে আমরা মামলা করব, হয়তো আজকের মধ্যে অথবা কালকের মধ্যেই থানায় মামলা রুজু হয়ে যাবে। আমাদের যে নির্বাচন বিধি বহির্ভূত আচরণের জন্য আমরা আমাদের কাছে যে আলামত আছে সে আলামতগুলো যথেষ্ট, সেজন্য মামলা হবে আর একটা তদন্ত কমিটি করা হবে। ওই আচরণবিধি ভঙ্গের বাইরেও যদি কোনো অনিয়ম থেকে থাকে সেগুলো নিয়ে। এর আগে ঢাকা ৫ ও ১৮ আসনের উপনির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে পুলিশের আইজি, র্যাবের ডিজি ও ডিএমপি কমিশনার সহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সিইসি বলেন, ঢাকার এসব আসনে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কোনো প্রতিবন্ধকতা নেই। মাঠে ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যদি না হয় তখন কিন্তু ভোটারদের অনীহা থাকে নির্বাচন কেন্দ্রে যাওয়ার, এটাও কাজ করে।
অনেক নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না আনফরচুনেটলি। সেটা কারণ হলো যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের বিষয়ে অবশ্যই আমরা বলতে পারবো না, তবে নির্বাচন যখন প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিযোগিতামূলকভাবে হয় তখন নির্বাচনের ভোটারে টার্নআউট বেশি হয়। এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার দুই সংসদীয় আসনের উপনির্বাচনে এবার সাধারণ ছুটি থাকছে না। এছাড়া ভোটের দিন মাইক্রোবাস ও মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা থাকলেও গণপরিবহন সহ সাধারণ যান সীমিত আকারে চালু থাকবে নির্বাচনী এলাকায়। 17 অক্টোবর ঢাকা 5 এবং 12 নভেম্বর ঢাকা 18 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরের 71 টেলিভিশন বয়কটে ডাক দেওয়ায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজে। এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান সংগঠনের সভাপতি কুদ্দুস আফরাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। এতে তারা বলেন যে কোনো টক শোর আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারেন নূর, কিন্তু সেই টেলিভিশনকে বয়কট করার জন্য সামাজিক মাধ্যমে নুরুল হক নূর যেভাবে নোংরা তৎপরতা চালিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 71 টিভির ফোন নম্বর ফেসবুকে শেয়ার করে ডাকসু সাবেক ভিপি গর্হিত অপরাধ করেছেন বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। এজন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন ডিউজের নেতারা। 4 নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করা হলো ইলিশ ধরা, মজুত, বিক্রি ও পরিবহন। মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা কর্মসূচি নিয়েছে সরকার। এ মাছের প্রধান বিচরণ ক্ষেত্র মেঘনা ও পদ্মায় জেলেদের নামতে নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা সফল করতে অভিযানও শুরু করেছে মৎস্য বিভাগ। জোরদার করা হয়েছে কোস্ট গার্ডের টহল। চাঁদপুর, বরিশাল, ভোলা ও পটুয়াখালী সহ বিভিন্ন উপকূলীয় মাছঘাটে জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে গঠন করা হয়েছে তদারকি কমিটি। নদীতে টহলের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে শহর, বন্দর ও গ্রামের বিভিন্ন হাট বাজারে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা পরিস্থিতির উন্নতি হলে হাত ধোয়া সহ স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করার পরই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ইউনিলিভার আয়োজিত ভার্চুয়াল সেমিনারে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও MD কেদার লেলে করোনা ভাইরাস থেকে রক্ষায় তাঁর প্রতিষ্ঠানে বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগের কথা তুলে ধরেন। সেমিনারে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের পরিচালক রিফাত বিন সাত্তার, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, প্ল্যান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ওরলে মারফি এবং ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। দেশের নির্ধারিত 5 সংরক্ষিত এলাকায় বিলুপ্ত প্রায় বৃক্ষরাজির তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বন বিভাগ। এ বিষয়ে রাজধানী আগারগাঁওয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে জানানো হয় প্রকল্পের অধীনে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থাপনার কৌশলও নির্ধারণ করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে এই প্রকল্পে সব ধরনের সহায়তা করবে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা IUCN। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন, এছাড়াও অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপমন্ত্রী হাবিবুর নাহার। বর্তমানে বাংলাদেশে আগের যে কোনো সময়ের তুলনায় সরকারিভাবে বনভূমির পরিমাণ বৃদ্ধি প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আমরা এরই মধ্যে প্রায় 40-এর অধিক জাতীয় উদ্যান ও অভয়ারণ্য ঘোষণা করেছে, যা বন ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার পার্টেক্স খেলার খবর। বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিম একাদশের বিপক্ষে জয়টা কঠিন হবে বলে মনে করেন নাজমুল একাদশের ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। কাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই পক্ষ। ম্যাচকে সামনে রেখে সকালে মিরপুরে নিজেদের ঝালিয়ে নেন মুশফিক সৌম্যরা। প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ একাদশকে 4 উইকেটে হারায় শান্তর দল। যদিও 197 রান তারা করতে নেমে এক পর্যায়ে 65 রানে 5 উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। দলকে এই বিপদ থেকে উদ্ধার করে আনেন হৃদয় ও ইরফান শুক্কুর। বৃহস্পতিবারের ম্যাচে জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় আল আমিন তাসকিনরা। এখানে প্রত্যেকটা ম্যাচ অনেক চ্যালেঞ্জিং হবে এবং খুব হার্ড ম্যাচ হবে। আসলে নেক্সট ম্যাচে যে ভুলগুলো আমাদের হয়েছে টপ অর্ডার থেকে এবং কিছু কিছু ছোটো ছোটো ভুলগুলো, নেক্সট ম্যাচে ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করার চেষ্টা করবো। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এক বিবৃতিতে পর্তুগাল ফুটবল ফেডারেশন জানায় করোনায় আক্রান্ত হওয়ায় রোনালদোকে জাতীয় দলের অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনি।
রোনালদো আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার দলের বাকি সদস্যদের নতুন করে করোনা পরীক্ষা করা হয়। সেখানে সবার ফল নেগেটিভ আসে। রোববার রাতে ইউরোপিয়ান নেশনস লিগে ফ্রান্সের মুখোমুখি হয় পর্তুগাল। গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি শেষে করোনা পরীক্ষায় পাঁচবারের বিশ্বসেরা ফুটবলারের শরীরে ভাইরাস ধরা পড়ে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা বন্ধে সাত দফা নির্দেশনা হাইকোর্টের। ফেসবুকে মানহানিকর মন্তব্যের অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ। আলুর দাম বেঁধে দিল সরকার, কেজি প্রতি ৩০ টাকার বেশিতে বিক্রি করা যাবে না। গ্রেড পয়েন্ট নয়, জেএসসি ও এসএসসির সাথে মিল থাকা বিষয়ে নম্বর যোগ করে এবার এইচএসসির ফলাফল। এবং ঢাকায় মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বেইগান শুল্কমুক্ত পণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।